করোনার জন্য যারা বাড়িতে আছে, হোম আইসোলেশনে আছে, তারা রান্নাবান্না কি করে করবে, সেই চিন্তা ভাবনাকে সামনে তুলে রেখে ইসকনের তরফ থেকে কলকাতায় দুটো জায়গায় কমিউনিটি কিচেন চলছে। আমরা ইসকনের গুরুসদয় রোডের কমিউনিটি কিচেনে আছি, যেখানে রান্নাবান্না হচ্ছে। আর এই রান্নাবান্নাগুলো, এই খাবারগুলো লোকজনকে যাদের দরকার তাদেরকে ফ্রি অফ কস্ট ডেলিভারি করা হচ্ছে। এখানে আমরা যদি দেখাই, এখানে খিচুড়ি রান্না হচ্ছে আর তার সঙ্গে একটা সবজি রান্না হচ্ছে। এখানে কনস্ট্যান্টলি এই রান্নাগুলো হয়ে যাচ্ছে, যাতে তাদেরকে পাঠানো যাওয়া যেতে পারে, যাদের যাদের কেউ নেই রান্নাবান্না করে দেওয়ার জন্য। ইসকনের তরফ থেকে এই ইনিশিয়েটিভটা এক সপ্তাহ ধরে হয়েছে পশ্চিমবাংলায়, কলকাতায় অ্যাটলিস্ট, যেখানে দুটো জায়গায় এই সেট আপের থ্রু দিয়ে যারা হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে ইসকনের সাথে কন্ট্যাক্ট করছে, যাদের কেউ নেই রান্নাবান্না করে দেওয়ার বা যাদের কেউ নেই খাবার দাবার পৌঁছে দেওয়ার, তাদের জন্য ইসকন এটা পুরোপুরি ফ্রি অফ কস্ট একটা সার্ভিস উঠিয়েছে, যাতে মানুষ অ্যাটলিস্ট করোনার মধ্যে না খেতে পেয়ে তাদের যাতে শরীর খারাপ আরও না হয়ে যায়। ক্যামেরায় রক্তিমের সঙ্গে সূর্যাগ্নি রয়, আজ তক বাংলা, কলকাতা। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।